নতুন ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হেরে যাওয়ায় কৃষক আব্দুর রহমানের পরিবারের চলাচলের রাস্তা বাঁশ ও টিন দিয়ে বন্ধ করে দিয়েছেন আওলাদ হোসেন নামে এক সমর্থক। সাইদারের পক্ষে নির্বাচন করি, নির্বাচনে সমর্থন দেই সাইদারের। সাইদারের নির্বাচনে সমর্থন দেওয়ার কারণে সঞ্জয় হেরে যায়। সঞ্জয় হেরে যাওয়ার পরে সমর্থনকারী দিয়া আমার রাস্তাঘাট সব বন্ধ করে দেয় এবং মৃত্যুর হুমকি দেয়, বাড়িতে আগুন দিবে, এটা করবে ওটা করবে, অনেক টাল বাহানা করে আমাদের হুমকি দিয়েছে। কালকে রাত্রেও আমাদের বাড়িতে লোক হামলা দিয়েছিল। দীর্ঘ 50 বছর আগে থেকে রাস্তা দিয়ে যাতায়াত করতো, তো হঠাৎ করে নির্বাচন কেন্দ্র করে মুরুখ মার্কার প্রতীকের সাপোর্টার, তিনি মুরুখ মার্কার সাপোর্টার করছে বিদায়, এরা বিভিন্ন ঋষি তৈরি করে হারার পরে এই যে এদের বিরুদ্ধে এখন বাইরে দিচ্ছে না, এখন এই বিভিন্নভাবে তাকে নির্যাতন করতেছে, বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, মারবে, করবে, এটা করবে, সেটা করবে। এমনকি আমার বাবা এলাকার যে মসজিদে আজান দেন সেই মসজিদের চাবি পর্যন্ত তারা নিয়ে নেন। আমার আজান দিলে ঠ্যাং ভাঙিয়ে দিবে, জব করবে, হ্যাং করবে, হ্যাং করবে, ত্যান করবে, আমার আজান বন্ধ করে দিবে, জুম্মায় আমি যাইতে পারি না। আমার উপর যে তরশালিং নাঠি ঠ্যাঙ্গা সটায় আমার সাথে সবাই দৌড়াদৌড়ি পারাপারি, আমি জীবন ভয়ে আর যাই না। এই বাচ্চারা যে সাইকেলে মাদ্রাসা দেবে, সেই মাদ্রাসা দেওয়া বাচ্চারা আমার বন্ধ হয়ে গেছে। সাইকেলে যাবি কই, বাচ্চাকে খেতে সাইকেলে যেতে পারে, বাচ্চারা মাদ্রাসা দেওয়া বন্ধ হয়ে গেছে। আমি তো এই রুমে তো কান্দাকাটি না গাছি, ওই কোনার রুমে যায় ছিটকি দিয়ে ভিতর থাকি, ছিটকি দিয়ে ফোনে তখন কইতেছে, তা পুলিশে তো আজ পর্যন্ত সাড়া দেয় নাই ভাই, কিসের জন্য যে পুলিশ সাড়া দিতেছে না এটা তো আমরা বলতে পারবো না।